এই বাংলাদেশে শেখ হাসিনা কে কাঞ্চনে গোলাম হোসেন সাহেবকে তার মূল্যবান বক্তব্য উপস্থিত। এই নয় মাস তার অবর্ণনীয় কষ্ট, তার পরিবার, তার বড় ভাই, তার বোন সবাই কি কষ্ট করেছে সেই কষ্ট আমরা হয়তো কেউ। আজকে অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা হিসেবে উনি শুধুমাত্র ছাত্রদের নেতা, কিন্তু আসলে তা তো নয়, উনি ছাত্রদের নেতা, উনি যুবদের নেতা, উনি আমাদের বিএনপির নেতা। বন্ধ হবে হবে না তো শেখ হাসিনা অনেক বড় নেত্রী, অনেক দাম্ভিকতা ছিল তার, মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে পিপিল কার চেয়ে নির্দিষ্ট মনে করেছে সে, কিন্তু আজকে সে দাম্ভিকতা কোথায় তার? উনি বলেছিলেন উনি পালিয়ে যাবেন না, এখন উনি কোথায়? সুধাসদনে আছেন না গণভবনে আছেন? লেজ গুটিয়ে ঠোরের মতো পালিয়ে গিয়েছেন। আজকে আমি আপনাদের বলতে চাই প্রিয় ভাই বোনেরা, আমার অহংকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের অর্জিত স্বাধীনতা, রক্তের ঋণে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, এই স্বাধীনতাকে আওয়ামী লীগ কলঙ্কিত করেছে, আওয়ামী লীগ বিনষ্ট করেছে। এই স্বাধীনতা, এই জাতীয় অর্জনকে তারা পারিবারিক অর্জন হিসেবে দেখিয়েছে। শুধুমাত্র এই দেশটা যেন শেখ পরিবারই ছিল, যেখানে তাকাবেন যেদিকেই তাকাবেন, হয় শেখ মুজিব, না হয় শেখ হাসিনা, না হয় শেখ কামাল, না হয় শেখ রাসেল, না হয় শেখ জামাল, এটা তো হতে পারে না। তাহলে আমি কেন যুদ্ধ করলাম? আমি কেন জীবন দিতে গেলাম? আমার জীবন দেওয়ার উদ্দেশ্য কি ছিল? রূপগঞ্জের জায়গা জমি দখল করা? না, আমার উদ্দেশ্য ছিল এই দেশের মানুষকে মুক্ত করা। আজকেও শপথ করে আপনাদের সামনে রেখে হাত উঁচু করে আমি বলতে চাই, আমি সম্মানের জন্য রাজনীতি করি, অর্থবিত্ত করার জন্য আমি রাজনীতি করি না। আমি কখনো সেই অর্থবিত্তের জন্য রাজনীতি করব না। গাজী সাহেব তার বউকে তারাবা পৌরসভার মেয়র বানিয়েছে, তার ছেলেকে যদি আইনি ব্যবস্থা থাকতো তাহলে এবার তার উপজেলা চেয়ারম্যান বানাতো, তার ছেলেকে ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এমপি বানানোর জন্য অনেক ক্ষেত্র তৈরি করছিলেন। আজকে আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমি আমার পরিবারের কাউকে আমার রাজনৈতিক উত্তরাধিকার বানাবো না, আপনারাই আমার রাজনৈতিক উত্তরাধিকার, আপনারাই আমার রাজনৈতিক ভবিষ্যৎ। আপনাদের মধ্য থেকে নেতৃত্ব আসবে, সেই নেতৃত্ব সাহস করে এগিয়ে যাবেন, লড়াই করবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, সেটাই আমাদের মূল বক্তব্য। তাদের মিছিল নিয়ে গেছে, দেখো এই কথা যে আমি এই জন্য বলতেছি, এখন আপনারা সবাই হাইব্রিড নিয়ে হাইব্রিড বিষয়ে কথা বলতেছি, যারা আসছেন যে 1/11 এর পর থেকে আমরা বিএনপির কোন নেতা কর্মী আমরা বাড়িতে থাকতে পারি নাই। আজকে অনেক দিন পরে হলো দাউদপুরবাসী বিশাল একটা সমাবেশের মাধ্যমে আজকে মনের কথা বলার একটা সুযোগ করে দিয়েছে, সেই জন্য আবারও তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্র জনতা তাদের প্রাণের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার 2024 সাল বাংলাদেশকে একটি জঘন্যতম স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। সেই পতনের যে অর্জন, সেই অর্জনটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সহিষ্ণুতা অবলম্বন করতে হবে। আপনারা জানেন আমাদের নেতা যারা বাংলাদেশ থেকে তারা আত্মগোপনে গিয়েছে, তারা এই বাংলাদেশের এই ছাত্রদের স্বাধীনতা অর্জনকে নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আপনারা দেখেছেন
তারা হিন্দুদের মন্দিরে বাড়িতে নিজেরা হামলা করে, তারা আজকে ছাত্রদের উপরে, বিএনপি জামাতের উপরে তারা এই দায় দাবাতে চায়। আমি এই সভা থেকে বলতে চাই, কোন ষড়যন্ত্র করে ছাত্রদের আন্দোলনের ফসল নস্যাৎ করতে পারবেন না। আমার নেতা কাজী মনির সাহেব নির্দেশ দিয়েছেন, শুধু আজকে কর্মসূচি নয়, পুরো আগস্ট মাস দিনে রাতে পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে আমরা এই কুচিকি